হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 2013 সালের একটি কোশ্চেন পেপার আছে আমার কাছে, যার কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, সম্ভবত রেলওয়ের প্রশ্ন। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন হলো, এ অ্যাভারেজ এজ অফ 30 গার্লস ইজ 13 ইয়ার্স, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 18 গার্লস ইজ 15 ইয়ার্স, ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ এজ অফ রিমেনিং 12 গার্লস। তো বন্ধুরা, এখানে বলা আছে যে 30টি মেয়ের গড় বয়স হচ্ছে 13 বছর, প্রথম 18টি মেয়ের গড় হচ্ছে 15 বছর, তাহলে আমাদের বাকি 12টি মেয়ের গড় কত হবে? তো বন্ধুরা, শর্টকাটে কীভাবে বের করবো, 30টি মেয়ে আছে, তাদের গড় 13 বছর, অর্থাৎ 30 × 13, সেখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে 18টি মেয়ের 15 বছর গড় আছে, তো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো 18টি মেয়ের 15 বছর গড়, সেটি বাদ দিয়ে দিলাম। ব্যাপার হচ্ছে বাকি থাকে 12টি মেয়ে, তার গড় কত পাবো? তো এখানে যে বয়সটা আমাদের বাঁচবে সেটি 12 দিয়ে ভাগ করলে আমাদের গড় পেয়ে যাব, তাই 12 দিয়ে ভাগ আমাদের অ্যান্সার চলে আসবে। তো 13 × 39 = 390, সেখান থেকে বাদ দেবো 18 × 15 = 150, আর 15 × 8 = 120, অর্থাৎ 270 ডিভাইডেড বাই 12। তো 390 থেকে 270 বাদ দিলে থাকে 120 ডিভাইডেড বাই 12, অর্থাৎ 10। তো আমাদের 10 ইয়ার্স হবে অ্যান্সার, 10 ইয়ার্স এটি হবে অ্যান্সার, অর্থাৎ অপশান বি এটি হবে আমাদের অ্যান্সার। বন্ধুরা, যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন আছে, ইফ এ বাই 3 = b/5 = c/7, দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি বাই বি। তো বন্ধুরা, এটি সমান যদি আমরা কে ধরে নিই, এ বাই বি, বি বাই সি, সরি, বি বাই 5 আর সি বাই 7 সমান যদি কে ধরি, তো এ সমান হচ্ছে 3k। আমি ডাইরেক্ট মান বসাবো, এ প্লাস বি প্লাস সি আছে, তো এ হবে আমাদের 3k প্লাস বি হবে 5k আর সি হবে 7k, বাই আছে আমাদের বি, বি অর্থাৎ বি সমান হবে 5k। তো আমরা এখান থেকে যদি যোগ করিতে পাচ্ছি 8 × 7 = 15k বাই 5k, তো কে কে কেটে দেবে, এটি যদি কাটলে 3 অ্যান্সার আসবে, তো আমাদের অ্যান্সার আসবে 3, অত অপশান সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বন্ধুরা, যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে আছে, ইন হোয়াট প্রপোর্শন মাস্ট এ গ্রোসার মিক্স ওয়েট অ্যাট রুপিজ 2.04 পার কেজি অ্যান্ড রুপিজ 2.88 পার কেজি সো অ্যাজ টু মেক এ মিক্সচার ওর্থ রুপিজ 2.52 পার কেজি। তো বন্ধুরা, মিক্সার আছে, একটি আছে 2.04 টাকা প্রতি কিলোগ্রাম, আর একটি আছে 2.88 কেজি টাকা প্রতি কিলোগ্রাম। তো কী অনুপাতে মেশালে আমাদের এই টাকাটি আসবে 2.52। তো বন্ধুরা, আমরা লিঙ্ক আপ পদ্ধতিতে করব, একটি আছে 2.04 আর একটি আছে 2.88, তো আমাদের মিডিলে যে হোল আসবে সেটি আসবে 2.52। তো আমরা যদি বিয়োগ করে দিই তো আমাদের প্রপোর্শন চলে আসবে, তো এখান থেকে 2.88 থেকে 2.52 বিয়োগ করলে হয় 32, 82, 36, তো এদিকে আসবে 36, আর এদিকে আসবে যদি 2 বাদ দিই 4 বাদ দিই 48। তো বন্ধুরা, এটি হবে আমাদের অনুপাত, তো 12 দিয়ে কাটলে 12 × 3 = 36, আর এটি 12 দিয়ে কাটলে 12 × 4, তো আমাদের অনুপাত অ্যান্সার হয়ে যাবে 3:4, অর্থাৎ অপশান ডি। বন্ধুরা, যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এ অ্যান্ড বি ইনভেস্ট ইন এ বিজনেস ইন দ্য রেশিও অফ 3:2, ইফ 5% অফ দ্য টোটাল প্রফিট গোজ টু এ চ্যারিটি অ্যান্ড এজ শেয়ার ইজ 4,275, দেন হোয়াট উইল বি দ্য টোটাল প্রফিট। বন্ধুরা, এখানে এ আর বি ইনভেস্ট করছে 3:2, 5% টোটাল লাভ থেকে 5% যদি আমরা কোনো দান করে দিই তাহলে এ পাই 4,275 টাকা, তো টোটাল কত প্রফিট হয়েছিল? তো বন্ধুরা, প্রথম যে ব্যাপারটি সেটি হলো 5% আমার চ্যারিটিতে চলে গিয়েছে, অর্থাৎ থাকছে আমাদের 95%, তো 95%-এর মধ্যে এ অনুপাত দেওয়া আছে। তো আমার এ কত পাচ্ছে, এ পাচ্ছে টোটাল 5-এর মধ্যে 3, অর্থাৎ 5-এর মধ্যে 3 এ এটি এ পাবে,
তো এর কত আসছে? এ আসছে ১৯, ১৯ তিন ৫৭, ৫৭% ১৯ পাবে। তো এটি সমান হচ্ছে এত টাকা, ৫৭% সমান হচ্ছে আমাদের ৪,295 টাকা। তো আমার ১০০% সমান কত বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে? তো ৫৭ সমান যদি এটা হয় ৪,275, তো ১০০ হয়ে যাবে, ১০০% সমান হয়ে যাবে, নিচে চলে আসবে ৫৭, আর উপরে ১০০ গুণ আমাদের অ্যান্সার চলে আসবে। এটা যদি আমরা ভাগ করি, তো ভাগ করার জন্য ৫৭কে যদি আমি সরাসরি কেটে দিই তো হবে ৭৫, তো অ্যান্সার হয়ে যাবে আমাদের ৭৫২০, অর্থাৎ ৭৫০০, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন সি আমাদের অ্যান্সার হবে। বন্ধুরা, এই ছিল ৪টি প্রশ্ন, আমি পরের পাঠে আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।